নমস্কার দাদা, আমার নাম সুরজ কুমার মণ্ডল, আমি পান কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এসেছিলাম। আপনার নাম পরিচয়টা একটু দেবেন, আপনি কী ধান চাষ করেছেন সেটা একটু বলবেন, আর আপনার চাষ করার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করুন, বলুন। আমার নাম অরবিন্দ সাউ, বাড়ি খিরিশবাড়ি, পোস্ট বড়বাড়ি দক্ষিণ, আচ্ছা, থানা ভূপতিনগর, পিনকোড নম্বর হচ্ছে 72 14 26। আচ্ছা বলুন, এবার আপনি কি ধান চাষ করেছেন? আমি পান কোম্পানির ধান চাষ করি। পান কোম্পানি কি ধানটা একটু বলুন। মানের 845। হ্যাঁ, এবার এই যে ধানটা আপনি চাষ করেছেন, এই ধানটা আপনার কেমন, মানে অভিজ্ঞতাটা কি হয়েছে ধানটা চাষ করে? ভালো ধান, খুব ভালো, এবং ধান ফলনও ভালো হয়েছে। আচ্ছা, ফলনও ভালো। আপনার আশেপাশে গ্রামবাসীরা দেখে কি বলছে ধানটা? না, ধান খুব ভালো হয়েছে। ধানের গাছটা কি মানে কিরকম কি দেখছেন? ধানের গাছ হচ্ছে আপনার বেঠো টাইপের, বেঠো টাইপের, মানে দাঁড়িয়ে আছে, তাই তো? দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর আপনার কত মন করে আপনার বিঘাতে ফলন আসবে বলে মনে হয়? আশা করি 30 মনের উপরে। 30 মনের উপরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তীকালের জন্য এই ধানটা আপনি চাষ করবেন তো? 100 বার। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি এনার একটু জমিটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পান 845 ধান, গাছ দাঁড়িয়ে আছে, সুন্দর দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নেই। এই জমিটা পুরোটা 845।